এতক্ষণ কালাটাকে আদর করেছি, আবার সাদাটাকে সাদাটাকে আদর করি। পুরো পিঙ্কি পিঙ্কি হয়ে গেছে, হাতেও দুটো পিঙ্কি, নিজেও পিঙ্কি পড়ে এসেছে। হাই পলি, কখন এসেছিস? আমার জন্য ওয়েট করছিস? কতক্ষণ ওয়েট করেছিস? আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমাদের লোকেশন। তাই বলিস না কেন, নর্থ কলকাতায় এলে এই যে গলিগুলোর মধ্যে একটা যে নস্টালজিক দারুণ লাগে ব্যাপারটা, দারুণ ভালো লাগে, সবসময় ভালো লাগে, সবসময়, মানে যখন সময় আসবে আমি কখনো বলবই না, যখন হাঁটতে বলবেন তখনই হেঁটে হেঁটে ঘুরে নেবো। এই কলকাতা, নর্থ কলকাতার মোহমায়াকে আর ত্যাগ করা যায়? অসম্ভব। আজকের ওয়েদারটা দেখো না, মরা মার্খা ওয়েদার একটা। শুরু এইদিকে লেফটের দিকেই আপনার আমাদের ডেস্টিনেশন, এখান থেকে পুরো মার্কেট শুরু, পাখি থেকে শুরু করে পশু থেকে শুরু করে সব কিছু। এই তো দেখতে পাচ্ছেন হাতে কত সুন্দর, এদিকে পাখি, এদিকেও পাখি, সামনের দিকে কুকুর আছে আরো। আয় আয় সামনের দিকে আয়, আরো পাখি, এগুলো শুধু বদ্রি পাখি, আরো অনেক রকমের পাখি, লাভবার টাভবার সব আছে। এদিকে আছে পশুদের কুকুরছানা, ছেড়ে শুধু রোববার করেই বসে এই হাটটা, রোববার করেই এই হাটটা বসে। তোমরা কিছু যদি কোনো কিছু কিনতে চাও, মাছও কিনতে চাও, যদি মাছও এখানে পাওয়া যায়, মাছের সেকশনও দেখাবো তোমাদের, অনেক রকমের ভ্যারাইটিস পাখি আছে এখানে।
এখানে বানিও আছে, খরগোশও পাওয়া যায়। কেউ ডাব খেতে চাইলে এখানেও খেতে খেতে আসতে পারে। খুব সুন্দর বসে দাদা, কত সুন্দর। আর তুই নাকি ভয় পাস? হ্যাঁ কি বলবো, আমি দূর থেকে দেখছি, আমি দূর থেকে ভালোবাসি। ভাইটা একবার বলেছিলাম খরগোশ কিনবো, তারা বললো যে ঘরে একটা পশু রাখ, আর একটা পশু। এটা হচ্ছে সব বাবার একদম কি বলবো, বলবেই সব বাবার ডায়লগ, কমন ডায়লগ, কমন ডায়লগ সব বাবা বলবেই। এদিকে পায়রাও আছে, এখান থেকে আমাদের মাছের সেকশন শুরু হচ্ছে। আরো যদি মাছের জন্য খাবার বা অ্যাকোরিয়াম লাগে বা পাথর লাগে তাহলে এখানে এসে আপনারা নিয়ে যেতে পারেন। এখানে বড় সড়ো দোকান আছে, কারো ডাল বড়া খেতে পারলে এখানে আসতে পারে না চাইলে। এতক্ষণ কালাটাকে আদর করেছি, আবার সাদাটাকে সাদাটাকে আদর করবো। কোথায় যাবে এবার? হাতি বাগানে যেতেই হবে। হাতি বাগানে কি করবি? আমি জামা কিনবো। শপিং শেষ হয় না? হ্যাঁ তা আমি শপিং করবো না, তুই করবি। পুজোর আগে শপিং, পুজোর পরে শপিং, সেই কিনবো না। ঠিক আছে, কেন টাকা আছে, বড় লোক মানুষ। বড় লোক নাই, এই জামা আমার ভাই গিফট করছে আমাকে, বলছে তোর যা ইচ্ছে কিনবি। ও বাহ বাহ,
ঠিক আছে। আর আমি আবার স্ট্রিট শপিং করতে বেশি ভালো লাগে, মানে আমি মানে শপিং মলে ঘুরতে আমার পছন্দ হয় না, আমি গেলেও আমি পছন্দ না করেই বেরোবো, আমি রাস্তা থেকে কিনবো, তো ওইরকম যাই না এখন, আমি রাস্তা থেকে কিনে ফেলি সব। তো আমার ঢুকে গেছে অলমোস্ট হাতিবাগানের রাস্তা, দেখি কি পছন্দ হয়। মহারাজ আমি রাস্তা দোকানে ঘুরবো কিন্তু কিনবো, হ্যাঁ সেই তো বাগাটিং আমাকে দিয়ে করাবে, আমি পারি না, ওই জন্য নিয়ে এসছি, আমার ওই জন্য নিয়ে এলাম, তো সুন্দর করে একটু বার্গেনিং করে দিবি জামাটা হয়ে যাবে। সুন্দর বলছে দেখো না, লজ্জা নেই, লজ্জা কিছু হয় না, অনেকেই পারে না বার্গেনিং, তো সবাই কি পারে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পিঙ্কি পিঙ্কি হয়ে গেছে, হাতেও দুটো পিঙ্কি, নিজেও পিঙ্কি পড়ে আসছে। এইটা কি যে রোজটা খেয়ে বল কেমন? আর স্ট্রবেরি আমি নিয়েছি হচ্ছে রোজ, ও নিয়েছে স্ট্রবেরি, দুটোই মিল্কশেক। ছবি তুলতে দিদি কেমন মারছে, না আমি ইরিটেট করি না একদম। আচ্ছা ঠিক আছে, আমাদের ভিডিওটা এবার শেষ করতে হবে, শেষ করার আগে কিছু কি বলতে চাস? হ্যাঁ বলবো, ভালো করে করে দিও সাবস্ক্রাইব আর ঘন্টাটা টিপে দিও। টাটা, রাখলাম, বাই বাই। Is this my sister?